হঠাৎ করেই বাংলাদেশ দলের মধ্যে অন্তকন্দল। কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে পছন্দ করেন না পিটার বাটলার। মিডফিল্ডার মনিকা চাকমার এমন মন্তব্যের পর আজ ভারতের বিপক্ষে সিনিয়র দুই খেলোয়াড়কে ফিরিয়ে একাদশ সাজিয়েছেন বাটলার। শুরুর একাদশে ফিরেছেন পাকিস্তান ম্যাচে বদলি না মারিয়া মান্দাও, বেঞ্চে থাকা ডিফেন্ডার মাসুরা পারভিন, তাদের সঙ্গে থাকছেন আগের ম্যাচে শুরু থেকে খেলা গোলরক্ষক রূপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র এবং জুনিয়র শিউলি আজিম, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরা খাতুন ও আফিদা খন্দকার। পাকিস্তান ম্যাচ থেকে বাদ পড়েছেন কোথাহাইতি কিশু ও স্বপ্না রানী। শুরুর একাদশে গত বছর সাফে খেলা ১১ সিনিয়র ফুটবলারকে খেলাতে চাইলেও শেষ মুহূর্তের মতো পাল্টে মাত্র দুটি পরিবর্তন এনেছেন বাটলার। সে চারে খেলতে হলে ভারতের কাছে দুই গোলের ব্যবধানে হারলেও পথ খুলে যাবে বাটলারের দলের। কিন্তু পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে ভারত তাদের শক্তিমত্তা দেখিয়েছে। সর্বশেষ ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল করা বালাদেবী আজও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ঐক্য হারানো বাংলাদেশ দল তাদেরকে কিভাবে আটকায় সেটাই এখন দেখার। বাংলাদেশ একাদশ রূপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।